বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশ, আপনাকে এখানে এখন বলছে আপনি উঠে নিয়ে যেতে, উঠে নিয়ে গেলে নিয়ে যাও। 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পথধারী নেতারা নিরাপদ আশ্রয় পৌঁছালেও বিপাকে আছেন সাধারণ কর্মীরা। তেমনি একজন নারী নেত্রী, যিনি অভিযোগ করেছেন 5ই আগস্টের পর তার বাড়িতে হামলা, ভাঙচুর, লুট হয় দফায় দফায়। মাঝবয়সী এই নারী অভিযোগ করেন, তার সাথে ঘটেছে অশালীন ও অপ্রীতিকর ঘটনা, যা বর্ণনা করতে গিয়ে অঝরে কাঁদেন তিনি। অসহায় এই নারী আওয়ামী লীগকে ভালোবেসে রাজনীতি করে বর্তমানে সংকটপূর্ণ সময় কাটাচ্ছেন। ভরসার জায়গা একমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর। আমি প্রথম বৃহত্তমতি জেল থাকতে মহিলা লীগ করেছি, তারপর ভারপ্রাপ্ত নগর করেছি দপ্তর 2 বছর, তারপর আপনার আওয়ামী লীগের মহিলা বিশেষ সম্পাদক ছিলাম প্রস্তাবিত, তারপর এবার আপনার যে সম্মেলন হলো সম্মেলনের সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলাম, সাধারণ প্রধানের সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলাম। এটা সবটা বলেছি, কারণ দেখেন আওয়ামী লীগ সরকার 3 বার ক্ষমতায়, আমি কোনোদিন দলের নাম ভাঙাইয়া বা দল ক্ষমতায় এটা মনে করে আমি কোনোদিন কোনো জায়গায় প্রভাব খাটাই নাই। একটা টাকাকে কোনোদিন বলতে পারবে না যে একটা টাকা কোথা থেকে আমি দিছি, বা আমার কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু দোকানপাট, এটা আমার পৈতৃক সম্পত্তি। কিন্তু বারবার ওরা আক্রমণ করে, ওরা বলে যে আমার কাছে অনেক টাকা আছে, আওয়ামী লীগ ছিল ক্ষমতায় অনেক টাকা বানাইছে। ওরা বারবারই হামলা করে শুধু টাকার জন্য, তারা টাকা না দিলে একবার মেরে ফেলবে, তারা একই একই সুর বারবারে কয়, বারবার যে হামলা করতেছে এটাই। সাধারণবার একবার হামলা করছে, সেখান থেকে মনে করছি যে আপা চলে গেছে, হয়তো এটা মানুষের আকস্মিকভাবে করছে, ওখান থেকে চলে আসলাম এখানে। এখানে আসার পরে আপনার ওরা হঠাৎ করে প্রায় 8-10 জন বাড়ির ভিতরে ঢুকছে, ঢুকে বলে কয় এই আইডিটা কার। আমি চালাই না, আমি বলছি আমার এডি আমার আমলি করছো না, বুঝছি আমলি করছি। এখন এই বাড়িতে ঢুকছো, আমি কেছি আমার পৃথিক বাড়ি, আমি কেন ঢুকবো না? পরে বলে যে এই বাড়িতে বাইরে, আমি কেন বেরোব, আমলি করছো না? হ্যাঁ, বাইরে না আগুন ধরাই দেবো, বহুত টাকা কামাই করছো টাকাতে, বুঝছি আমি কোনো টাকা পয়সা কামাই করি না। এটা 2002 সালে বাড়ি আমার, আর আমার বাপে আর সে সূত্রে আমি পেয়েছি, আমি পেয়েছি আমার ভাই বোন সবাই আছে। তারপর যা মুখ দিয়েছে তো বলছে 24 ঘন্টার আলটিমেট দিয়ে গেছে, 24 ঘন্টার ভিতরে যদি না বেরোয় তাহলে আবার এসে একবার বাড়ির ঘর আগুন তো পুড়াই দেবে। আমরা কি ঘুম, আপনারা বোঝেন না, আপনারা কি ফিটার খান? আপনি তো হ্যাঁ তো একাই বোঝে, আপনারা তো বোঝেন না, নাকি বোঝেন মানুষ না, নাকি কি সব ব্যাঙ্গার হইতে বোঝেন? আগুন ধরাই দিছে, পরে আবার ভাড়াটা কিছু আছে ওরা আবার নিভাই দিছে, দিয়া প্রায় 2-2.5 ঘন্টা এই ধস্তাধস্তি। পরে পরে চলে গেছে, চলে গেছে কিছু লোক করে জানাইছি, জানানোর পর তারা ফ্যাক্টটা ফুললা, এরপর আর কিছু না বললা, মানে দূরত্ব দূরত্ব করে দেখাই তুমি এই সেই হুমকি টামকি দিতে, হুমকি তো প্রতিনিয়ত দিতে আসে। ওই দিনকার ঘটনা তো গেছে, আর শনিবার শনিবার 9 তারিখ আমার এখন মনে হইতেছে না, শনিবার সন্ধ্যার সময় আমি ওষুধ নিয়ে আসতেছি, আমার পিছিয়ে পিছিয়ে 8-10 জন আসছে, আমি আমি আমার পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, আমি বুঝি নাই,
আমি গর্দা ঢুকে এনে আসছি, এর ভিতরে ধাক্কা দিয়ে এক লোকে 15-20 জন ঢুকে গেছে। ঢুকে ওই কোনাটা দাঁড়ায় একটা পোলা দাঁড়াইছে, দাঁড়াইয়া এভাবে লাইট করতেছে, আরো তিনটা পোলা দাঁড়াইছে এভাবে লাইট করতেছে, বলতেছে এখানে 250 ছাত্র যে মারা গেছে ধনিয়া কলেজের, ওই ওই খুনিরে পাওয়া গেছে, উনি আত্মগোপনে আছে, আমরা হাতে নাতে ধরছি, লাইফ সার্চে তোমরা যে যেখান থেকে সবাই আসো। এটা বলার পরে আমি মুখের গায়ে, তুমি কিসের ভিডিও এয়ারলাইন করতেছ, ওর কথা বলবেন, একদম চুপ। তারপর আর বললাম না যে কি কি ভাষা পড়ছে ওরা। আমি কইছি যে মোবাইলটা বন্ধ করো, মোবাইল বন্ধ করো, মোবাইলটা বন্ধ করো। পরে মোবাইল তারা বন্ধ কিছুতে করতেছে না, পরে আমি বলছি যে মোবাইলটা বন্ধ না করলে তো খারাপ হইব। পরে মোবাইল বন্ধ করছে, মোবাইল বন্ধ করে আমি কিছু কিসের লাগতো স্কুলটা লাগতো না, টাকা দে, কিসের টাকা দেবো, কয়ে যে 250 ছাত্র মারা গেছে, এ প্রত্যেকজনের ক্ষতিপূরণ দিবে। আমি প্রত্যেকজনের ক্ষতিপূরণ আমি দিব কেন, প্রত্যেকজনের ক্ষতিপূরণ দিব সরকার, আমি দিব কেন, আমি কি সরকারের কেউ? আওয়ামী লীগ করছ তো? হ্যাঁ, আমি আওয়ামী লীগ করছি, আমার আওয়ামী লীগ তো ক্ষমতায় নাই, আমি কিসের টাকা দিব? আর আমি টাকা দিব বা কোথেকে, আমার তো কিছুই নেই। তারপরে এরার পরে আর 8-10 জন আসছে, এই দলে দল আইতে আইতে এক দল আইতেছে, এক দল যাইতেছে, এক দল আইতেছে, এক দল যাইতেছে। আর ওই কোনার ভিতরে ওই কোনার বসে রয়েছি, এই তো পাচার, তুমি বিশ্বাসও করবো না কিভাবে গায়ে হাত দিছে। আমি এত বছর রাজনীতি করছি, বাইরে খাইছি, কোনি গেছি, তাও 2001 সালে খুব তখন করছি, তখন একটা ইয়ে ছিল, কিন্তু বুঝছে কি বলে তোমাদের ভাষা আমি জানি না। ওরা আমার ভাড়াটে করে, ওরা আমি অচেতন মতো করে গেছি তাকে অত্যাচারে, আমার ভাড়াটে করে ধরতে দেন, আমার ভাড়াটে করে দৌড়ে নিয়ে যাবে, আমার ভাড়াটা দৌড়ে যায় না, আমার ভাড়াটে কান্নাকাতি করতেছে, আমার আন্টি বলে দিতে শান্তি, আমার খিচুড়ি উঠে গেছে, আন্টি বলে দিতে শান্তি, আমার তো একটু একটু করে পানি দিতে মুখে, কিন্তু দেন না, কিন্তু ওরাই আমার ইয়া বুক চাপে, ওরাই আমার এটা ধরে, মানে ওরাই আমার ভাড়াটে করে ঢুকতে দেন, আমার এমন উশৃঙ্খল কাজ কারো তারা করতেছে। পরে এমন করতে করতে তোমার প্রায় 11টা বাজে গেছে, তখন আমি যখন একবার নিস্তেজ হয়ে গেছি, তখন ওরা খালি বাইরেতে একটা ফোন আসে, ফোন আসলে পরে যে ইয়া করছে, চেষ্টা করতেছি, চেষ্টা করতেছি। এখন বাইরে থেকে কারা ফোন দেয়, আমি বলছি যে তোমাদের কে বাইরে থেকে ফোন দিতে আসে, তোমরা কী বলতেছো? এগুলো বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশ, আপনাকে এখানে এখন বলছে আপনি উঠে নিয়ে যেতে, কত উঠে নিয়ে গেলে নিয়ে যাও, আসতে বলো, যে বিএনপির হাইকমান্ড দিছে তারা বলো আমার উঠে নিয়ে যেতে। হাইকমান্ড বলতে মির্জা আব্বাস সাহেবের গেটের পাশে, আমি আজকে আমার জন্মস্থান, আমার মালিবাগ, আমার বেড়ে ওঠার আর মালিবাগ, আমি থাকি মালিবাগ, আমি ভোটার মালিবাগ, শান্তিবাগের ভোটার, এরশাদ স্কুলের ভোটার আমি, তাইলে আমাকে যদি উঠাই নেওয়ার কথা বিএনপির হাইকমান্ড বলতে কারে বুঝাইতেছে তোমরা? পরে সব কথার উত্তর দিতে পারতাম না আপনাদের কাছে, তুই যে 90 হইছ টাকা দিতে, আমি কইছি আমার কাছে তো টাকা নেই, টাকা দে, আমি কইছি আমার কাছে টাকা নেই, আমার চিকিৎসার কিছু টাকা আছে, আমার এই টাকা আমি দিতে পারবো না, কারণ আমি 10 টাকা চিকিৎসা লেগে চলে যাবো, এর ভিতরে আমি হার্ট অ্যাটাক করে ফেলছি। ওই প্রথম ঘটনার পরে হার্ট অ্যাটাক করার পর প্রায় 20 দিন হাসপাতাল, 5 আগস্ট যা ঘটছে, যারা অন্যায় করছে, যারা অত্যাচার করছে বা অবিচার করছে, এরা আইন বুঝবে যদি এমন কোনো প্রমাণ পায়। আর এখন তো কোনো বিচারও হচ্ছে না, এখন কোনো আইনও নাই, কিছুই নেই, এখন তো বিচার বিভাগের কোনো লোক নাই, উকিল নাই, মুক্তা নেই, কিছুই তো নেই। আমার কথা হচ্ছে বিচার যারা করছে তাদের বিচার হোক, আমি তো যারা করছে যদি অন্যায় অবিচার করে থাকে বিচার হোক, কিন্তু আমরা তো কিছু করিনি, আমাদের সাথে এমন করবে কেন, আমাদের কাছে এটা করা কেন করবে? যারা যদি 2 নম্বরে করে থাকে তাদের বিচার হোক, যারা নিরপরাধ, আমরা তো এটি করিনি, আমরা তো এই দলের নাম ভাঙে কোথাও তো 1 টাকাও আমরা কোনো দিন খাই নেই, কেউ বলতে পারবে না, চ্যালেঞ্জ করে বলতে পারবো, কেউ বলতে পারবে না, কোনো থানা একটা লোক যদি বলতে পারে তো নিজের স্বইচ্ছে আমরা ধরা দেবো, ফাঁসির মঞ্চে দাঁড়া থেকে বলতে পারবো আমরা এই দলের থেকে 1 টাকাও খাই নেই। আওয়ামী লীগ করছি, মৃত্যুঞ্জয় আওয়ামী লীগ করবো, কিন্তু কারো রক্ত চোখে আমি ভয় পাই না, কিন্তু তারা যে কাজটা করলো আমার কথা হয়েছে,
আমার কাছে টাকা নেই পয়সা নেই তারা কেন বারবার এমন করে তারা যে অবস্থা করছে তারা পৌনে বারোটা পর্যন্ত যখন নিশ্চিত টেলিফোন কোনো তো টেলিফোন আসতেছে কয় না কোনো মতে তো কিছু করা যাচ্ছে না কয় পরে তো কী অবস্থা কয় এই মনে হয় নাই কটা কাজ করে অ্যাম্বুলেন্স পাড়ায় দেয় অ্যাম্বুলেন্স তো বইরা লইয়া আইনের লোক আসলে আমি যা চলে যাব আমি তোর সাথে যাব না আমি অ্যাম্বুলেন্স আনলে যাবো না কিছু দেবো আইনের লোক যদি আমাকে বলে চলে যেত আমি চলে যাবো আমি স্ব ইচ্ছায় ধরা দিব যাই আমার বিচারে যা হয় তাই হবে আমার একটা ব্যাগ এত ইন্ডিয়ান এত বড় ব্যাগ এটার ভিতরে আমার বাড়ির আমার দেশের বাড়ির আমার এই বাড়ির সব দলিলপত্র আমার কিছু ওষুধ কিছু কাজ এত গুরুত্বপূর্ণ জিনিস ছটা সাতটা চেক যে চিকিৎসার টাকাটা যে আমি বলছিলাম আমি তাদের কাছে স্বীকার করছি আমার কাছে কিছু টাকা আছে না আমার চিকিৎসার জন্য আমি চলে যাব এই টাকা আমি দিব না ওই টাকাটা ব্যাগে ছিল পরে তারা করছে কি এই সবাই এভাবে ঘিরিন যখন ইয়া করছে তখন আস্তে আস্তে করে ব্যাগগুলো আস্তে আস্তে করে লয়ে গেছে লয়ে করে আমাদের ফ্রিজের ভিতরে যা ছিল তোমার আমার ভাঙ্গা চুরি জিনিস সব ফালাই দিছি তোমার কোনো কিছু রাখে না ভাঙ্গা স্যার সব বাইরে ভেঙে ফেলছে ফ্রিজে যা কিছু আছে সব নিয়ে গেছে গিয়ে দেখো আমার একটা ছোট্ট দোকান 1 তারিখে ভাড়াটা ঢুকছে আর 2 তারিখে তারা একটা কিছু রাখে না সব নিয়ে গেছে না আমি সরকার প্রতি ডিস্ট্রাকশন করছি যে আমরা নিরীহ কর্মী আমাদের উপরে এত অত্যাচার কেন এটা আমি বিচার চাই এটা আমি কঠিন কঠিন থেকে বিচার চাই দেশের সেনাবাহিনী আছে দেশের র্যাব আছে সেনাবাহিনী দেশের দেশের মাতা সেনাবাহিনীর তো এখন ক্ষমতা তারা যাচাই বাছাই করে দেখুক যদি আমি দোষী হয়ে থাকি আমার বিচার হোক আর যারা আমার বারে বারে আমার মেরে ফেলতে চাইতেছে কেন তাদের বিচারে আমি জোর আবেদন করতেছি আপনাদের সবার মাধ্যমে আমি একটা লাইক করছি যে আমার প্রত্যেকটা সিসি ফুটেজ আছে আমি মুখে কিছু বলবো আপনার সিটি ফুটেজ দেখে দেখে যারা এগুলো করছে তাদের আপনার আইনের আওতায় নেন না হলে আমার কিন্তু মেরে ফেলবে আমি বারবারই বলতেছি আমার মেরে ফেলবে